নমস্কার। একটা সুন্দর সকাল শুরু হয় একটা দুর্দান্ত লিকার চা দিয়ে। এই চায়ের স্বাদ আমাদের দিনটাকে ভালো করে দেয়, যেমনভাবে একটা ভালো লেখা, ভালো সাহিত্য আমাদের মনটাকে ভালো করে দেয়। লিকার চা, চ্যানেল ওয়ানের একেবারে নতুন অনুষ্ঠান লিকার চা। এর আগে আপনারা দেখেছেন, কেমন লাগছে আমাদের ডেফিনেটলি জানাবেন। আমাদের ফোন করতে পারেন, মেল করতে পারেন, আমাদের পেজেও লিখতে পারেন। আজকে আমাদের সঙ্গে দুজন এই সময়ের প্রখ্যাত সাহিত্যিক, যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে, যাদের সেই অর্থে জন্ম বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় লিখে, এবং আস্তে আস্তে ক্রমাগত নিজেদের জাল বিস্তার করছে। জাল অন্য অর্থে বললাম, তার কারণ পাঠকের মনের মধ্যে কোথাও একটা জায়গা করে নিচ্ছে তারা। অর্পিতা সরকার নমস্কার, আর দেবারতী মুখোপাধ্যায় নমস্কার। যারা দেখছেন, আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা নিশ্চয়ই জানেন। কখনো আপনার ফোনের হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে নিশ্চয়ই ওনাদের লেখা পড়েছেন। আজকের অনুষ্ঠানে ওদেরকে পেয়ে একেবারেই অন্যরকম একটা আড্ডা দেব, এটা তো ডেফিনেটলি আমরা ভাবছি, আপনারা ভাবছেন যে কি হতে পারে। আমার প্রথম প্রশ্ন দেবারতীকে করব। দেবারতী, এই যে লেখা, তোমার লেখার শুরু, আমি আমি শুধু তোমার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে, নেটওয়ার্কিং সাইটে যে লেখাগুলো সেটা সবাই জানেন, কিন্তু তারও শুরুরও তো একটা শুরু থাকে, সেই শুরুটা যদি আমাদের বলো। না, শুরু বলতে সবাই যেমন ছোটবেলায় কবিতা গল্প এগুলো লেখে, আমিও লিখতাম যখন ছোটবেলায় একদমই শিশু কিশোর পত্রিকায়, কিন্তু সেটাকে তো কোনো সিরিয়াস লেখা বলা চলে না। তারপর বহুদিনের একটা বিরতি ছিল পড়াশুনো, কেরিয়ার, চাকরি বাকরি। আমার প্রথম লেখা হচ্ছে ঈশ্বর যখন মন্দি, একটা উপন্যাস আমি লিখেছিলাম, সেটা একটা থ্রিলার উপন্যাস, বিজ্ঞান এবং অতিপ্রাকৃত কল্পনা, ফ্যান্টাসি মেশানো। সেই উপন্যাসটা পুরো লিখে ওটা শেষ করার পরে আমি সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করি। আচ্ছা। ঈশ্বর যখন মন্দি প্রকাশিত হয় যতদিনে, ততদিনে আমার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি গল্প জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু আমার প্রথম লেখা যদি আপনি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি ঈশ্বর যখন মন্দির কথাই বলবো। ঈশ্বর যখন মন্দি একটু মানে অন্য ঘরানার থ্রিলার। সেটা হচ্ছে যে একটা সমবয়সী স্বামী স্ত্রীকে প্রোটাগনিস্ট হিসেবে দেখিয়ে একটা রহস্যের জাল, কিন্তু সে প্রকৃত কনভেনশনাল গোয়েন্দা সেই অর্থে নয়, একটু আনকনভেনশনাল অ্যাডভেঞ্চারাস টাইপের একটা সুপার ন্যাচারাল থ্রিলার। তো সেটা দিয়ে আমি প্রথম বড় বয়সের লেখালেখি শুরু করি। যে দেবারতী থ্রিলারটা বেশি লেখে, তাই তো দেবারতী? না, সেটা নয়, থ্রিলার, হ্যাঁ, মানে পাঠকের চাহিদা আমার কাছে থ্রিলারই বেশি। একদম ঠিক, এর বিপরীত, একেবারে অন্যরকম সহজ সরল যে গদ্যটা লেখে, গল্পটা লেখে, তার নাম অর্পিতা সরকার। আমি কিছুদিন আগেই আমার পরিচিত একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো কথা বলতে বলতে দেবারতী, অর্পিতা, এদের কথা হচ্ছিল, কারা এই মুহূর্তে কারা ভালো লিখছে। তো ঠিক সেই মুহূর্তেই তার স্ত্রীর মোবাইল থেকে, তার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে একটা গল্প আসে, সে হঠাৎ আমায় দেখি, বলে আরে এই তো অর্পিতা সরকারের গল্প। তো এরকমই পরিচিত মুখ আস্তে আস্তে হয়ে গেছে, কোথায় যেন যে শক্ত বাঁধানো বই বাদ দিয়েও খুব সহজে পৌঁছে যাওয়া যায় এদের লেখায়। অর্পিতা, যদিও গত বছর থেকে এবছরের মধ্যে অর্পিতার বেশ কয়েকটি বই বেরিয়ে গেছে, কিন্তু শুরুটা সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অর্পিতার পড়াশুনো, অর্পিতা আমার বাংলায় মাস্টার্স, বাংলায় পড়াশুনো, তো বাংলায় পড়াশুনো করবার পর অর্পিতার বেসিক্যালি তোমার লেখার শুরু কবে থেকে? আমার লেখা শুরু, আমি ক্লাস নাইনে ম্যাগাজিনে লিখেছিলাম, স্কুল ম্যাগাজিনে, শুরু ওটাই। তবে লেখা শুরু বা ওই পরিবেশ যেটা বলবো, সেটা কিন্তু আমি মামার বাড়ির দিক থেকে পেয়েছি, কারণ আমার দিদা খুব ভালো কবিতা লিখতেন, মা লেখেন, এখনও লেখেন, গত বছর বইমেলাতেও তার উপন্যাস বেরিয়েছে। তো ওই লেখার প্রেরণাটা বোধহয় ওখান থেকে, প্রেরণা বলবো না, মানে কিছুটা জিনগত ব্যাপারও তো কাজ করে, সেখান থেকেই এসেছে। হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সিরিয়াস লেখা যেটা, সেটা সোশ্যাল মিডিয়ায়। তো দেবরতী, এত কাজ সামলে, সংসারও তো সামলাতে হয়, মানে মেয়েদের সংসার সামলানো, রান্না করতে হয় কি? না, রান্না জানো নিশ্চয়ই? না। যাই হোক, চাহিদা, চাহিদা এবং সাপ্লাই, এটাই তো হয়, সেটা ব্যবসার ক্ষেত্রে হয়, সাহিত্যের ক্ষেত্রেও প্রায় এখন তাই হচ্ছে, মানে তোমায় দিতে হবে, কথাটা খুব খারাপ লাগলেও বিষয়টা একই।
তো এই যে চাহিদা তো রয়েছে, সাংঘাতিক চাহিদা রয়েছে, সাপ্লাইটা নিয়মিত কি করে দাও? না, নিয়মিত যে দিতেই হবে আমি সেরকম কোনো ডিটারমিনেন্ট ফ্যাক্টর আমার মধ্যে কাজ করে না। আমি এর মধ্যে অনেক চাকরি করেছি। আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং পাশ করে আইটি সেক্টরে ছিলাম, তারপর ব্যাংকে বেশ কয়েক বছর ছিলাম, তারপর এখন আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে রয়েছি। আইটি সেক্টর বা ব্যাংকে আমি প্রচণ্ড আমার কাজের প্রেশার ছিল, সেখানে মানে ডেলি টার্গেট, ডেলি কিছু একটা মানে আমার যে টার্গেটটা আমি মিটিগেট করছি কিনা সেগুলো আমাদের সবসময় একটা দেখভাল করতে হতো। সেই মানে একটা গোলটাকে অ্যাচিভ করার যে মানসিকতা সেটা আমার মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে। আমি যে নিয়মিত লিখতে হবেই বলে লিখি তা না, এমন অনেক দিন হয় যে আমি 20 দিন 25 দিন কি 1 মাস কিছু লিখিনি, আবার এরকমও হয় যে আমি একদিনে প্রচুর লিখে ফেলেছি। পুরোটাই হয় একটা মানসিকতার ওপর। এবং আমি লেখা ছাড়াও লেখার থেকে বেশি পড়তে ভালোবাসি, কারণ আমরা যত আমি সমৃদ্ধ হব তত বেশি আমি লিখতে পারবো। হ্যাঁ, তো সুতরাং ওরকম কোনো চাপ আমার মধ্যে, হ্যাঁ একটা তো চাপ থাকেই, কারণ কোনো প্রকাশককে আমাকে দিতে হবে, কোনো পত্রপত্রিকাতে বলে রেখেছেন যে দেবরতী আমি তোমায় একটু থামাই, যে তুমি বললে না পড়তে ভালোবাসো, নিয়মিত পড়ো, তো একদম শেষ উপন্যাস বা গল্প কার পড়লে? শেষ আমি আজকে মানে আজকে বা কাল রাতে অবধিও পড়েছি শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসগুলো আবার পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আগেও পড়া আছে, ওটা অনেকবার পড়া যায়। হ্যাঁ, ওটা তো একটা মানে সবসময় পড়া যায়, ওটার আমি বহু যুগের ওপার হতে উপন্যাসটা কালকে রাতেই আবার পড়লাম। তো অনেকেরই প্রশ্ন যে অর্পিতা সরকার এত লেখা কখন লেখে, এটা প্রশ্ন অনেকের মনে। লিখি বলতে আমার বরাবরের অভ্যাস যে 4-4 সময় আমার ঘুম ভেঙে যায়, তো ওই 4:30 থেকে 5:30 এই টাইমটা কিন্তু আমার ভীষণ ভালো একটা লেখার সময়। রাত্রি আমি এই 1টা পর্যন্ত জাগতে পারি না, তো ওই ভোরবেলার টাইমটা আমি লিখি। আগে যেটা হতো সেটা হচ্ছে পেজের পাঠকদের দাবিতে আমি রোজ লেখা দিতাম, তারপর ওটা কমিয়ে 3 দিন করেছি, এখন সপ্তাহে 1 দিন। তো ওই রবিবার দিন আমাকে লেখাটা দিতেই হয়, যেহেতু এখন বইপত্রের কাজ, ধারাবাহিক উপন্যাস চলছে আমার একটা পত্রিকাতে, সেটা বই আকারে বেরোবে পরে, ভবিষ্যৎ পত্রিকাতে ধারাবাহিক উপন্যাস চলছে, আর বিভিন্ন ম্যাগাজিনে লেখা দিতে হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে পেজের লেখাটা আগের থেকে অনেক কমেছে। কিন্তু রবিবারে একটা বড় গল্প, আমি ছোট গল্প বলবো না কারণ প্রায় 5,000 শব্দের গল্পই হয়ে যায়, ওটা আমি রবিবারে পাঠকদের জন্য প্রত্যেক রবিবারই আমার এক্সেলতে রোদ্দুর পেজে আমি গল্পটা পোস্ট করি। 5,000 শব্দের লেখা একটা অনু উপন্যাস হয়, গল্প হয় জানি না, মানে ইতিমধ্যে এতটা লেখা, এতটা লেখা এবং সেটা নিয়মিত লেখে অর্পিতা। অর্পিতা এবং দেবরতী দুজনের কাছে আমার একটা খুব কমন প্রশ্ন। আমার এক বন্ধু আছে একটি অত্যন্ত জনপ্রিয় নিউজ চ্যানেলের নিউজ রিডার, আমি নাম বলছি না, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কোনো একদিন যে তাকে কয়েকদিন আমি নিউজে দেখছিলাম না, তার শরীর খারাপ ছিল, তো সে তখন বলল, তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে সে পড়ছে, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার হলো, বললো বলো না সাংঘাতিক জ্বর ছিল, এখনো প্রচণ্ড জ্বর, এই অবস্থায় আমি মানে পড়তে গেছি, আমি ডিউটি করতে গেছি। আমি বললাম কেন, আর কয়েকদিন বিশ্রাম তো নিতেই পারতিস। বললো না মানে এখন কি হয়, মানে ও যেটা বলছে সেটা হচ্ছে আমাদের মনে হয় প্রতি মুহূর্তে আমি যদি বিশ্রাম নিই আমার দর্শকরা আমায় হারিয়ে ফেলবে, আমার দর্শকদের মন থেকে আমি কোথাও মুছে যাব। আমার এটা না হন্ট করেছিল এই কথাটা, মানে এই এই থেকে যাওয়া এবং জোর মানে জোর করে নয় মানে থেকে যাওয়ার চেষ্টা করা, এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি। তো তোমাদের কখনো মনে হয় না যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে, এখন যদিও তোমাদের বই বেরোচ্ছে এবং জনপ্রিয় বই, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় এখনও এত জনপ্রিয়তা, সবাই সোশ্যাল মিডিয়ার লেখো বলেই হয়তো চেনে, কখনো মনে হয় না ঠিক যেদিন ধরো লেখাটা হয়তো পোস্ট করবে না কিংবা হয়তো অসুবিধে আছে করতে বা হয়তো বেরোচ্ছে না, এমন সময় কয়েকদিন না করলে পাঠকরা ভুলে যাবে, এই ভয়টা করে না? এটা আমার দুজনের কাছেই প্রশ্ন। না, আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমি এমন লেখা লিখতে চাই যেটা এত সহজে পাঠক আমাকে ভুলতে দেবেন না, যে দৈনন্দিন লেখা আমরা সমস্ত রকমের লেখার জন্যই একটা শ্রম লাগে, ডেডিকেশন লাগে, ভালোবাসা লাগে, কিন্তু আমি সেই জন্যই লেখার সময় এটা মাথায় রাখি যে এমন আমি কিছু লিখবো বা এমন উপন্যাস বা আমার যখন যেটা কোনো নন ফিকশন সিরিজ বা কোনো গল্প বা উপন্যাস যেখানেই যা লিখি আমার এটা মাথায় আমার রাখতে আমি চেষ্টা করি যে সেখানে যেন গুণমানের কোনো রকম অবনতি না ঘটে, মানে পাঠক যাতে একটা লেখা পড়ে তারা
2 বছর 3 বছর কি 5 বছর 10 বছর পরেও আমাকে মনে রাখেন যে হ্যাঁ আমি দেবারতী মুখোপাধ্যায়ের অমুক উপন্যাসটা পড়েছিলাম, যেটা আমার আজও মনে আছে। এটাই তো হয়, যে কোনো কালজয়ী সাহিত্যিক এটাই চান যে তাৎক্ষণিক প্রচার তো ভালো লাগেই, কিন্তু তাৎক্ষণিক প্রচারকে সুপারসিট করে যেটা মনে হয় যে আমি সারা জীবন যাতে পাঠকের হৃদয়ে থেকে যায়। কত সাহিত্যিক আজ কত বছর হলো তারা মারা গেছেন, কিন্তু তাদের লেখা, তাদের সৃষ্টি আমাদের বুকের মধ্যে রয়েছে। তো সেটাই আমি চাই যে আমার লেখা যেন মানে লং রানে দীর্ঘ সময় ধরে পাঠকের কাছে থাকুক। একদম তাই, অর্পিতার কাছেই একই প্রশ্ন। আমার যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কথা দেওয়ার মতো ব্যাপার তো থেকেই যায়, কারণ এখনও পাঠকরা চাইছে যে রবিবার দুপুরবেলা 2টো হলে অর্পিতাদি গল্প পোস্ট করবে, তাই তাদের ওই চাহিদাটা আমাকে মেটাতেই হয়। কিন্তু গল্পগুলো যেগুলো লিখি আমি সোশ্যাল মিডিয়াই হোক বা বইয়ের গল্পই হোক, আমি চাই আমার বেস্টটা দিতে। কিন্তু এরকম তো অনেক সময়তেই হয় যে অনেক সময় দেখা গেলো সোশ্যাল মিডিয়ায় যে গল্পটা লিখলাম সেই গল্পটা দারুণ, মানে আমার নিজেরও খুব পছন্দ হলো। আবার বইয়ের কাজ যখন করছি, বইয়েতে এতগুলো গল্প আমি দেব, তার মধ্যে একটা গল্প আমি লিখে ফেললাম, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও একটু খুঁতখুঁতে, না গল্পটা ঠিক অতটা ভালো লাগলো না, এটা থেকে যায়, এটা মনের মধ্যে থাকে। আর ভুলে যাওয়ার যেটা ব্যাপার, সেটা তো এই তো মাত্র 2 বছর লিখছি, তার মধ্যে 4টে বই বেরিয়েছে। একদম নতুন যেটা আমার প্রাণের আলাপ উপন্যাস, ওই উপন্যাসটা আমি চেষ্টা করেছি যে সামাজিক প্রেমের উপন্যাস হলেও চরিত্রগুলোকে যেন সকলে মনে রাখে। বিষয়টা তো ঠিক আছে, বিষয়টা একটু অন্যরকম, তবুও চরিত্রগুলো যেন একাত্ম হতে পারে। আমার এটা সবসময় মনে হয় পাঠক যখন পড়ছে তখন যেন মনে হয় যে এই চরিত্রটাকে আমি চিনি, ভীষণ চিনি, হয়তো আমি বা আমার প্রতিবেশী কেউ বা আমার পরিচিত কেউ। এই একাত্ম হওয়াটা মানে পাঠকের খুব জরুরি, কারণ একটা ভিন কোথাওকার একটা চরিত্র, একে আমি চিনি না, একদম অবাস্তব, সেটার সাথে বোধ হয় পাঠক অতটা রিলেট করতে পারে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন দেবারতী মুখোপাধ্যায় এবং অর্পিতা সরকার, দুজনেই এই মুহূর্তে আজকের এই সময়ে খুব ভালো লিখছে, তারা রয়েছে আজকে আমাদের সঙ্গে। আমরা ফিরে আসছি লিখার চা নিয়ে একটা বিজ্ঞাপন বিরতির পর। এখনো ঠান্ডা হয়নি লিকার চা, চায়ের স্বাদ যেন একটা দিনকে ভালো করে দেয়। কি করে জানি না, হয়তো কিছু আছে, আসলে তাই হয়। এত ভালো একটা ভালো চায়ের স্বাদ যখন চা খাবেন, তারপরে দেখবেন একটা দিন, সারা দিনটা যেন কেমন ভালো হয়ে গেছে। ঠিক তেমনভাবেই একটা ভালো লেখা পড়বেন, দেখবেন আপনার দিনটা, আপনার মনটা কেমন ফ্রেশ হয়ে গেছে। আর এরকম ফ্রেশ যারা করেন নিয়মিত সেসব সাহিত্যিকরা, তাদের নিয়েই তো আমাদের অনুষ্ঠান, চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠান লিখার চা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, যে দুজন সাহিত্যিক রয়েছেন, দেবারতী মুখোপাধ্যায় এবং অর্পিতা সরকার, এ দুজনই তাই, তাদের লেখা যখন আমরা পড়ি আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। এবার একদম বিতর্কের জায়গায় আসব। আমি চাই একদম সরাসরি উত্তর দেবে, মানে কোনো রকম রাগ ঢাক করে নয়। অনেকেই বলে যে এই সময় যারা লিখছেন, মানে সোশ্যাল মিডিয়াকে যারা বেস করে লিখছেন, তাদের মধ্যে একটা রেষারেষি চলে প্রতিদিন, মানে সাহিত্যিকদের মধ্যে। যেমন একটা সময়ও আছে, আমরা জানি বিখ্যাত একজন সাহিত্যিক 80-এর দশকে মারা গিয়েছিলেন, তার মৃত্যুর পর উল্লাস হয়েছিল অত্যন্ত, মানে রবীন্দ্রনাথের পরে সেই সাহিত্যিক আমাদের মনের মধ্যে আছেন, আমি নাম করছি না, আমি খুব ভালোভাবে জানি। তো এরকমও হয়, মানে সাহিত্যিকদের মধ্যে যে লড়াইটা চলে না এমন নয়, কখনোই ছিলও না, আগেও ছিল না। আমরা ডিএল রায় রবীন্দ্রনাথও জানি, এটা কল্লোল যুগে শুরু হয়েছে, না না ডিএল রায় রবীন্দ্রনাথের সময়ও ছিল, সেটা সেটা কথা নয়। কিন্তু এখনও দেখছি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যখন লেখালেখি নিয়ে সাহিত্যিকদের মধ্যে, পাবলিশারদের মধ্যে, এখন অনেক পাবলিশার, মানে যত লেখক প্রায় ততজন পাবলিশার, এরকম সংখ্যাটা প্রায় হয়ে গেছে তাদের মধ্যে, এবং বিভিন্নভাবে এ ওকে আঘাত করছে, অন্যভাবে কোনো ফেক প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাদের হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। কি বলবে, মানে এই আমি সরাসরি উত্তর চাই, এটা এটা কি সাহিত্যের জন্য ভালো না খারাপ? প্রথমত রেষারেষি কোন সেক্টরে নেই, সমস্ত জগতেই প্রতিযোগিতা আছে, চাকরি ক্ষেত্রে রয়েছে, শিল্পক্ষেত্রে রয়েছে, কোনো রকম কলা, সিনেমা, লেখা,
আঁকা সমস্ত ব্যাপারেই প্রতিযোগিতা রয়েছে এবং একটা লেভেল পর্যন্ত সুস্থ প্রতিযোগিতা কাম্য। কারণ আমি যদি নিজেই সবসময় ভাবি যে আমি সব থেকে সুপিরিয়ার, আমি সর্বোত্তম, তাহলে আমার আর দিনের পর দিন তো আমাদের তো উন্নতিটাই কাম্য। আমি যেটা লিখলাম পরের লেখায় যেন আমি তার আগেরটার থেকে পরেরটায় ভালো লিখতে পারি, সেটাই আমার মানে উদ্দেশ্য হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি আমি দেখি যে আমার সমসাময়িক বা আমার পাশের সাহিত্যিক একটা দারুণ কিছু লিখলেন, তখন আমার মনে হয় সেই একটা জেদটা আসে যে আমিও এটা ভালো লিখতে হবে। সুতরাং এই সুস্থ প্রতিযোগিতাটা ভীষণভাবে কাম্য যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এবার আপনি যেটা বললেন যে এই ওকে আঘাত করা, এই ব্যাপারটা আগেও ছিল, আগেও গত বেশ কয়েক বছর, আমরা নাম বলবো না, নাম আমি করছি না, বেশ কয়েক বছর আগে আমরা দেখেছি কিংবদন্তি সাহিত্যিকদেরও পেছনে সামনে অনেক রকম আঘাত করা হয়েছে। এখন কেন ব্যাপারটা এত স্পষ্ট না, আমরা সেটাকে সবসময় দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় কোনো রকম সেন্সার নেই, আমি একটু আগেই বলছিলাম আপনাকে, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম সেন্সার নেই, সেখানে লেখার জন্য কাউকে কোনো যোগ্যতা অর্জন করতে হয় না, যে যার সম্বন্ধে যা খুশি তাই লিখতে পারেন। এই ছাড়পত্রটাই কিছু মানুষের ক্ষেত্রে আশীর্বাদ, কিছু মানুষের ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা কোনো লেখা পড়লেন, সেটা ভালো বললেন, সেটা শুনতে সাহিত্যিকের ভালো লাগে। আপনি সেটা খারাপ বললেন, সেটা যদি আপনি বলেন যে এই এই জায়গাগুলো আমার খারাপ লাগছে, এইটা এমন হলে ভালো হতো, সেটা অন্তত আমি অত্যন্ত ইতিবাচকভাবে নিই। তার কারণ পাঠকের তো আমার সমালোচনা করে তার কোনো লাভ নেই, তার সমালোচনা থেকে আমি যদি কিছু শিখে পরের লেখাটায় আমার প্রয়োগ করে সেই দোষ বা ত্রুটিটাকে কাটাতে পারি, সেটা আমারই লাভ, আমারই পরবর্তী লেখাটায় সেটা উন্নয়নের সম্ভাবনা। কিন্তু এই গঠনমূলক সমালোচনার বাইরে গিয়েও অনেকে বিভিন্নভাবে আঘাত করেন, অনেক রকম অসৎ উপায়ে, আপনি যেটা বললেন যে কোনো কিছু অন্য প্রোফাইলের আড়ালে মুখ লুকিয়ে বা এর নামে ওর নামে অনেক রকম একটা সারাক্ষণ মানে নেগেটিভ একটা ভাইবস তৈরি করার চেষ্টা হয়। এখন সেক্ষেত্রে আমি একেবারেই যে তাতে অ্যাফেক্টেড হই না সেটা বলবো না, মাঝে মাঝে হয়ে পড়ি, কিন্তু অধিকাংশ সময় আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে যারা যার যেটা কাজ সে সেটা করবে, যার কাজ মানুষের পেছনে কোনো রকম খারাপ কিছু কাজ করা তিনি সেটা করবেন, যার কাজ ভালো কিছু লেখা, যার কাজ সৃষ্টি করা তিনি সেটা করবেন। হ্যাঁ, এরকম ধরনের ঋণাত্মক কোনো রকম জিনিস যেটাতে আমার কোনো হাত নেই, আমার কোনো দোষ নেই, শুধু শুধু বিতর্ক হলে আমার খারাপ লাগে, কিন্তু সেটা খুব সামান্য ক্ষণের জন্য। আমি নিজে অত্যন্ত পজিটিভ মানুষ, আমি অনেক কাজে ব্যস্ত থাকি, আপনি যেটা বললেন অফিস, লেখা, পড়াশুনো, তো এগুলো আমার মনে দীর্ঘমেয়াদী কোনো ছাপ ফেলে না, এবং কোনো আমার মনে হয় আমার সমসাময়িক কোনো লেখক বন্ধুরই সেই ছাপটা পড়ে না। আমি এই একই প্রশ্ন আমি অর্পিতার কাছেও করবো। অর্পিতা, মানে কখনো যখন মানে এই ধরনের সমালোচনা হয় বা সমালোচনা তো অবশ্যই হবে, কিন্তু সেই একই কথা, গঠনমূলক সমালোচনা হলে অবশ্যই লেখকের ভীষণ সুবিধা হয়। কারণ আমার কোনো লেখার যদি সমালোচনা হয় যে এই চরিত্রটাকে আরেকটু গ্রপ করানো যায়, এইগুলো হলে তখন তো বেশ ভালো লাগে। কিন্তু যখন ব্যক্তিগত আক্রমণ হয়, যে কোনো রকম মানে লেখককে ব্যক্তিগত আক্রমণ করলে কিন্তু লেখার কিছু আলাদা করে সমৃদ্ধি হয় না। তো লেখা সমৃদ্ধ করার জন্য যেটা দরকার সেটা বেশ বিজ্ঞ পাঠক যারা লেখার সমালোচনা করবে, সেটা একদম ঠিকঠাক। আর ফেসবুকের মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়া আর কি, এর মাধ্যমে যেটা সব থেকে সুবিধা আর অসুবিধা দুটো যদি বলা যায়, সব জিনিসেরই আছে, আমরা একদম চটজলদি বুঝতে পারছি আমাদের লেখাটা কীরকম ভালো হয়েছে কি খারাপ হয়েছে। বেশ কিছু পাঠকের ভালো লেগেছে দিদি, এটাও যেমন শুনছি, তেমনি আবার বেশ কিছু পাঠক আছে যারা আক্রমণ করতে এগিয়ে আসে। এবার সকলে তো দেবারতি এক্ষুনি যেটা বললো যে আমাদের উপর এখন আর ইফেক্ট হয় না সেরকমভাবে, কারণ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি এতদিন ধরে। সাহিত্যের ক্ষেত্রে এই উদারতা ডেফিনেটলি থাকা উচিত যে লেখা ভালো খারাপ দুটোই লাগতে পারে, কিন্তু সমালোচনাটা পজিটিভ হওয়া উচিত। সকালের আড্ডায় খুব জানতে ইচ্ছে করে মাঝে মাঝে যে এই লেখালেখি কাজ কর্ম এর বাইরে আর কি ভালো লাগা কাজ করে তোমাদের, মানে অন্য কি ধরনের কাজের সঙ্গে জড়িত? আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি। আচ্ছা, আমি বছরে প্রায় 8-10 বার ঘুরতে যাই। এবং মানে তাহলে থাকো কখন, মানে অফিসটাই বা করো কখন? ওই সবকিছুই ম্যানেজ করেই করতে হয়। অর্পিতার কাছে একই কথা জিজ্ঞেস করি যে লেখালেখি বাইরে, বই পড়াটা একদম ছোট থেকে নেশা বলবো, শুধু ভালোবাসি বলবো না, কারণ নেশা, এরকম নেশা যে পরীক্ষার আগে রাত জেগে বই পড়াশোনা বাদ দিয়ে বই পড়ছি।
তো সেই নেশাটা একটু বড় হওয়ার পর বুঝেছিলাম না এটা আমার ক্ষতি হচ্ছে, তখন বাবা মায়ের বকুনির চোটে এই গল্প পড়ার একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছিল যে না তুমি এই সময় থেকে এই সময় গল্পের বই পড়বে, ওরকম একটা বই নিলাম মানে কেউ কেড়ে নিচ্ছের মতো পড়ে শেষ করতে হবে এক্ষুনি তোমাকে, এরকম ব্যাপারটা নয়। তো যাই হোক, তারপর থেকে তো ওটা নেশার মতোই হয়েছে। এখন লেখালেখির জন্য কিছুটা সেই রকম পড়াটা কমে গেছে, তবুও পড়তে তো হবেই, না পড়লে জানবো কোথা থেকে শিখবো কোথা থেকে, এটা একদম ঘটনা, কারণ শেখার তো কোনো শেষ নেই। বিভিন্ন চরিত্রকে যখন বড় বড় সাহিত্যিকদের যে লেখাগুলো আমরা পড়ি তখন দেখি যে একজন লেখক বা লেখিকা ঠিক কীভাবে একটা চরিত্রকে ভাঙছেন, যেটা আমার ভীষণভাবে আমাকে আকর্ষণ করে যে বিভিন্ন প্যাটার্নে লিখছেন তিনি, কখনো সামাজিকে তার যেরকম ব্যক্তি, আবার তিনি যখন গোয়েন্দা গল্প লিখছেন তখন কিভাবে লিখছেন, এর থেকে বড় মানে সমরেশ বসু আর কালকুট এর চাইতে বড় উদাহরণ আর কিছু হয় না, একজন মানুষ কিভাবে পাল্টে যেতে পারে। তবে আমার যেটা ছোট থেকে খুব আকর্ষণ ছিল সেটা হচ্ছে নারায়ণ সান্যাল, মানে ওই যে গোয়েন্দা গল্পগুলো পড়েছি তার সাথে লাডলি বেগম, এই যে ব্যাপারটা, হ্যাঁ এটা খুব ছোট থেকে আকর্ষণ করতো যে এরকমভাবে, আমি যদিও এখনো পর্যন্ত সেরকমভাবে ওই থ্রিলার বা গোয়েন্দা গল্পের দিকে যাইনি, সামাজিক বিষয়ের উপরই রয়েছি, ভবিষ্যতে লেখার ইচ্ছা আছে। দেবরাদিকে জিজ্ঞেস করি, আমি তোমরা রীতিমতো বই পড়ো এটা খুব স্বাভাবিক জানাই, মানে তোমরা বলেছো এর আগে, সেটা হচ্ছে এই মুহূর্তে মানে এই সময় লেখক যারা লিখছেন, নতুন যারা লেখা শুরু করেছেন, মানে তোমাদের তোমাদের এখন একটা জায়গা তৈরি হয়েছে, বই ছাপানো হচ্ছে, প্রচুর মানুষ কিনছেন, কিন্তু তোমাদের মতো আরও কোনো দেবারতি কিংবা অর্পিতাও তো তৈরি হচ্ছে, তারাও লেখা শুরু করেছে, তাদের জন্যে মানে তারা যখন লেখে বা তাদের লেখা তোমাদের কাছে পাঠায়, তোমাদেরকে বলে, তাদের পাশে তোমরা কীভাবে দাঁড়াও, নাকি প্রথমেই বাকিদের মতো চেষ্টা করো মানে অন্যরা যারা তোমাদের সঙ্গে করে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার, কোনটা করো? না, আমি আগেই আপনাকে বললাম যেহেতু আমি কর্পোরেট সেক্টরে অনেকদিন ছিলাম বা আমি নিজে অত্যন্ত একটা মানে স্পোর্টিংলি সব কিছু নিতে পছন্দ করি, আমাকে যখন কোনো নতুন লেখক তার কোনো লেখা পাঠায় হয়তো আমার একটু সময় লাগে, আমি বলি কি একটু সময় লাগবে, 5 দিন 6 দিন কি আরও বেশি, কিন্তু আমি তাকে চেষ্টা করি তার কী কী ভালো লেগেছে খারাপ লেগেছে দুটোই বলতে, এবং আমি প্রত্যেকে একটা কথাই বলি যে লেখার থেকেও বেশি পড়ো, কারণ পড়া মানুষকে সমৃদ্ধ করে, যত পড়বেন তত মানে কল্পনা তো একটা লেখকের তো মানে আবশ্যিক গুণ হচ্ছে কল্পনা শক্তি, কল্পনা শক্তি ছাড়া কোনো লেখক কিছু লিখতে পারেন না, কিন্তু তার সঙ্গে যদি তার জ্ঞানের ব্যক্তিটা না থাকে তাহলে সে দিনের পর দিন নিজেকে তো উন্নতি বা সমৃদ্ধি বা এক্সপ্লোর কিছুই করতে পারবেন না। সুতরাং আমি তাদেরকে দুটো মেনলি বলি, যে এক হচ্ছে তোমরা বেশি করে পড়ো, এবং 2 নম্বর হচ্ছে আমি তাদেরকে যা যা মানে অপটিমিস্টিকভাবে থেকেও মানে ভালো হয়েছে বা তাকে কোনো রকম নিরুৎসাহ না করেও কোন কোন জিনিসগুলো কোন কোন দিকগুলো ঠিক হলে আরও জিনিসটা প্রাঞ্জল হতো, আরও বেশি ভালো বা পাঠকের কাছে পৌঁছানোর মতো মনোলোভা হতো, সেটাই চেষ্টা করি। অর্পিতাকেও একই প্রশ্ন, মানে কীভাবে যখন নতুনরা তোমায় বলে? আমিও ঠিক একইভাবে এটাই বলি যে প্রথমেই বলি যে আরও লেখো, কারণ আমি নিজে দেখেছি যে আমি 2 বছর আগে যে লেখাটা লিখেছি আজকে যদি আমি রিরাইট করতে যাই আমার মনে হয় গল্পটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ তখন মনে হয়েছিল গল্পটা খুব কাঁচা হাতের। আজকের পর আবার 2 বছর পরে আজকের লেখাগুলো আমি জানি না, আমার হয়তো মনে হবে যে না এই লেখাটা ঠিকঠাক হয়নি। তো যে কোনো জিনিস চর্চার মাধ্যমে তো বাড়ে সমস্ত জিনিস, তো এই যে লিখতে সবে মাত্র শুরু করেছে তাকে তো এটাই বলি যে আরও আরও লেখো, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে পড়তে হবে, না পড়লে সে লিখতে পারবে না, কোনোভাবেই পারবে না, তাকে পড়তে হবেই। তো নতুন যারা একদম নতুন যারা শুরু করছে তাদেরকে এটা মানে আজকে চ্যানেল ওয়ানে আমি একটাই কথা বলছি যে যারা একদম নতুন লিখতে শুরু করেছে তারা লিখছে তো ঠিক আছে, হ্যাঁ কিন্তু শুধু নিজে লিখে গেলাম অন্য কারো লেখা ফলো করলাম না, তাহলে কিন্তু নিজেকে কোনোভাবেই এগোতে পারবে না, অন্যদের লেখা ফলো করতে হবে। একটা প্রশ্ন আবার করি, মানে তোমাদের দুজনের সঙ্গে যখন কথা বলছি খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা একই হয়ে যাচ্ছে যার দুটো উত্তর চাইছি আমি, সেটা হচ্ছে ধরো একটা সময় এমন উপস্থিত হলো, এমন তো হয়েছে যে এর আগেও একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরকম যদি কখনো হয়, ধরো এখন যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা ইউজ করি এই সমস্ত একদম ইন্টারনেটটাই ইনফ্যাক্ট বন্ধ হয়ে আছে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা বন্ধ হয়ে আছে, এই তারপরে ধরো একদম অফ, কি করবে তোমরা?
তোমাদের সাহিত্য কি সেভাবেই, মানে তোমরা এনার্জিটা তো তোমাদের ধরো সেইভাবে তোমরা পাঠকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, তোমাদের যে মনে হতো যে এত প্রতিনিয়ত তোমাদের ফিডব্যাক দিত সেটা তোমরা পাবে না, তারপর কোথাও মনে হবে না যে এনার্জিটা লস করছো, তখন তোমরা কি করবে? মানে সাহিত্য সৃষ্টি কি সেভাবেই করবে, মানে সেভাবেই কি তোমরা ভেবে লিখছো? না, লেখার কথা যদি বলেন তাহলে আজকে যদি সোশ্যাল মিডিয়া অফ হয়ে যায় বা ইন্টারনেটটাই অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা আমার লেখার ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ ইতিমধ্যে আমি এখন পত্রপত্রিকায় লিখছি, আমার শুকতারা নবকল্লোলে নিয়মিত গল্প উপন্যাস বেরোয়, এছাড়াও আমি আমার নিয়মিত বই বেরোয় বা ছাপার অক্ষরে এখন আমার যথেষ্ট ধারাবাহিক বা সব কিছুই আমার উপন্যাস কি নন ফিকশন সিরিজ গল্প বেরোয়। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন যে পাঠকের সাথে পৌঁছানোর যে ব্রিজ, যে সেতুটা, অত্যন্ত তাৎক্ষণিক। আমি একটা আমার উপন্যাস কেউ পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি আমাকে সুদূর, এরকম হয়েছে যে নেদারল্যান্ডের কোনো প্রবাসী বাঙালি সেখানকার পুজোয় স্টলে আমার একটা কোনো উপন্যাস পড়েছেন, পড়ে আমাকে ফিডব্যাক জানাচ্ছেন, তার যে আনন্দটা সেটা আমি তখন পাবো না। কিন্তু আমাদের আমাদের আগের যুগে যে সাহিত্যিকরা, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অন্য সমস্ত সাহিত্যিকে, তখন আমি আশা করবো ওনাদের যেমন পাঠকরা চিঠি লিখে জানাতেন, তখন আমরা সেই যুগে ফিরে যাবো যে ওনারা আমাদের চিঠি লিখে জানাবেন। একদম। অর্পিতা কি বলো? আপাতত তো সোশ্যাল মিডিয়ার বেশ পুরো লেখাটা নয়, কারণ অলরেডি 4টি বই বেরিয়ে গেছে, ম্যাগাজিনে লিখছি, এবারে মোট 13টা পূজা সংখ্যায় লিখেছি ছোট বড় মিলিয়ে। তো সেখান থেকে এখন আর তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বেশ নয় যেহেতু। তবে একটা কথা, একটা খুব খারাপ লাগা তো তৈরি হবেই, কারণ এই যে প্রতিদিন নেটটা অন করলে এত এত মেসেজ, এত এত নোটিফিকেশান, এত এত পাঠকের ভালোবাসা, সেটা তখন আর তো সামনাসামনি পাবো না, কারণ কেউ ম্যাগাজিন পড়ে আমাকে চিঠি লিখে বাড়ির অ্যাড্রেস খুঁজে পাঠাবে না। তাই খারাপ লাগা অবশ্যই তৈরি হবে, কিন্তু লেখা বন্ধ হবে না, কারণ লেখাটা তো প্যাশন, বন্ধ করতে পারবোই না। একদম তাই। আসলে সময়টা পাল্টে যায়, একটা সময় যেমন লিটল ম্যাগাজিন ছিল, সাহিত্য ছিল, বই ছিল, এখনও আছে, কিন্তু তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা মানে যোগ হয়েছে আর কি, যাকে বলে। তো লেখা হচ্ছে, প্রচুর সাহিত্যিক অনেক লেখা তারা লিখছেন, তার মধ্যে ভালো মন্দ সব মিশেই আছে। একজন সাহিত্যিক বলছিলেন, খুব বিখ্যাত একজন সাহিত্যিক বলছিলেন যে প্রতিদিন যত লেখা ফেসবুকে দেওয়া হয় আর ঠিক প্রতিদিন যতগুলো ম্যাগাজিন বেরোয় বা প্রতিদিন ম্যাগাজিন বা অন্য বইতে যত লেখা বেরোয় তার থেকে এখনও অনেক ভালো কোয়ালিটির একটা বা কিছুটা পার্সেন্টেজ হলে ভালো কোয়ালিটির সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেখা হয়। সুতরাং ভালো লেখাও হচ্ছে, এমনটা নয় যে হচ্ছে না। আশাটা তো থাকলোই যে টেকনোলজি আমাদের সাহিত্যকে আরও এগিয়ে নিয়ে যাক, পিছিয়ে নিয়ে নয়। কিন্তু বই থাকুক, সাহিত্য থাকুক, ম্যাগাজিন থাকুক, লিটল ম্যাগাজিনও থাকুক, দেবারতী থাকুক, অর্পিতা থাকুক, আরও অর্পিতা দেবারতীর আসুক, আমরা সাদরে তাদের নিয়ে আসবো। লিকার চ্যাট চলবে, চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠান চলবে, আমি জানি না আজ থেকে বহুদিন পরে হয়তো ঠিক তোমাদের জায়গায় আরো দুজন নতুন সাহিত্যিক এলেন যারা লেখা শুরু করেছেন হয়তো আজ থেকেই। আমরাও সেটা চাই, ভীষণভাবে চাই। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার পরের সপ্তাহে দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে।